Dear students, how are you? I hope you are all well. Alhamdulillah, I am also well. At first, look at the pictures and guess what they are doing. প্রথমে তোমরা ছবিগুলো ভালো করে দেখো এবং অনুমান করো তারা কি করছে। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো যে তারা কেনাকাটা করছে। সো দে আর শপিং, তারা কেনাকাটা করছে। সো টুডেজ আওয়ার টপিক ইজ গ্রোসারি শপিং। আজকে আমাদের পাঠ হচ্ছে বলতো কি, হ্যাঁ, মুদি দোকানে কেনাকাটা। তো আমরা এখানে সেকশন এ তে দুই একটা কনভারসেশন হচ্ছে গিয়ে মাদার এবং তার সন। এখানে ইমরান হচ্ছে গিয়ে ছেলে এবং মা, এই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। আমরা এখন একটু এটা কনভারসেশনটা আমরা ডায়লগটা একটু পড়ব। মম, হোয়াট ডু আই নিড টু বাই? ওয়েল, সি, ইফ উই হ্যাভ এনাফ পটেটোস। উই হ্যাভ সাম পটেটোস, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস এনাফ। দেন গেট হাফ কেজি অফ পটেটোস। হাউ অ্যাবাউট টমেটোস? I don't see any tomatoes. Are there any other vegetables? Yes, there are some beans, carrots, cucumber, and eggplants. That's all. Well, I will need 1 kg of tomatoes, 1/2 kg of beans, and 2 cauliflowers. Are there any eggs, dear? There are only 3 eggs. Maybe I will buy a dozen more. Oh, yes. Get some sugar and milk and 1 liter of oil too. Okay. 1 liter of milk and 1 kg of sugar. One more thing, dear. You are forgetting your list. Here it is. Oh, thanks, Mom. Thank you. তো এই এই যে আমরা ডায়লগ, এটা কার কার মধ্যে হয়েছে? ইমরান এবং মায়ের মধ্যে। এটা এটা হচ্ছে গিয়ে বাজার যে তারা যাবে, তাই না? কয়েকজন তাদের ঘরে মেহমান আসবে, সেই মেহমান আসার জন্য তাদের ঘরে কি কি আছে এবং কি কি লাগবে সেজন্য একটা কেনাকাটার তালিকা তৈরি করেছে। সেই সে তার মাকে, এখন ইমরান তার মাকে সেই তালিকা তৈরি করতে সাহায্য করছে। আমরা কনভারসেশনটা এতক্ষণ দেখলাম। তো প্রথমে ইমরান কি বলেছিল মাকে কি আনতে হবে, তখন মা তাকে বলেছিল যে দেখো আলু আছে কিনা, তারপরে টমেটো কতটুকু আছে, এবং যেটা বেশি নেই সেটা যেন সে আনে। এখানে কিন্তু আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করো, এখানে কখনো বলা হয়েছে ডজন, কখনো বলা হয়েছে কেজি, কখনো বলা হয়েছে লিটার, তাই না? তাহলে এটা আমরা পরবর্তীতে যখন আমরা পাঠ দেখব তখন আমরা বুঝবো যে কখন আমাদেরকে এটা কিন্তু পরিমাপটা কিভাবে করতে হয়, তাই না? কোনটার বেলায় যে কি করতে হবে সেটা আমরা পরবর্তী ছবির সাথে মিলাই নেব। লুক এট দ্য বিলো পিকচার্স অফ ভেজিটেবলস অ্যান্ড ট্রাই টু সে দেয়ার নেম। এই ছবিগুলো, সবজির ছবিগুলো দেখো এবং এগুলার কি নাম একটু তোমরা বলার চেষ্টা করো। প্রথমটা কি হবে? হ্যাঁ, প্রথমটা এগ প্লান্ট, কিউকাম্বার, ক্যারট, বিন, কলিফ্লাওয়ার, অনিয়ন। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে সবজি নাম। এখন বলা হচ্ছে ইউ আর শপকিপার, মনে করো তুমি একজন দোকানদার। হোয়াট উইল ইউ আস্ক টু ইয়োর কাস্টমার্স অ্যাবাউট বিলো আইটেমস কোয়ান্টিটি, এগুলার পরিমাপে তুমি কি বলবে? ইউজিং হাউ মাছ, হাউ মেনি, কখন আমরা হাউ মেনি বসাবো এবং কখন আমরা হাউ মাছ বসাবো।
আমি বলেছিলাম একটু আগে যে আমরা কখনো বলেছি ডজন, কখনো বলেছি লিটার, কখনো বলেছি কেজি, তাই না? কখনো আবার বলেছি পিস। তো দেখো, হাউ মেনি পেন ডু ইউ ওয়ান্ট? হাউ মাচ ক্যারটস ডু ইউ ওয়ান্ট? ইউজ অফ হাউ মাচ, হাউ মাচ এবং হাউ মেনি কখন ব্যবহার করা হয়? হাউ মাচ ইউজেস ফর আনকাউন্টেবল নাও, যখন কোনো কিছু গণনা করা যায় না, পরিমাপ করা যায়, তখন তার বেলা আমরা কি বল ব্যবহার করি? হাউ মাচ ব্যবহার করি। আনকাউন্টেবল নাও দ্যাটস উই কান্ট কাউন্ট, যেটা আমরা গণনা করতে পারি না, যেমন ওয়াটার, মিল্ক, সুগার, অয়েল, গোল্ড, এক্সেট্রা। হাউ মাচ মিল্ক ডু ইউ ওয়ান্ট? হাউ মাচ সুগার ডু ইউ ওয়ান্ট? দেখো, তোমাদের গঠন প্রণালী দেওয়া হয়েছে স্ট্রাকচার, হাউ মাচ প্লাস নাউন প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস এক্সটেনশন। এখন ইউজ অফ হাউ মেনি, হাউ মেনি ইউজেস ফর কাউন্টেবল নাও, যেটা আমরা গণনা করতে পারি সেটাকে, সেটার বেলা আমরা কি ব্যবহার করতে করি? কাউন্টেবল নাও হচ্ছে কি, হাউ মেনি। যেমন কি হতে পারে, পেন হতে পারে, তারপরে ডিম হতে পারে, চেয়ার হতে পারে, দ্যাটস উই ক্যান কাউন্ট, এখানে বলা হচ্ছে, তাই না? দেখো তো, আমরা একটা পরে, হাউ মেনি পেন ডু ইউ ওয়ান্ট? হাউ মেনি এগস ডু ইউ ওয়ান্ট? স্ট্রাকচার, হাউ মেনি প্লাস নাউ প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস এক্সটেনশন। ইন দ্য পিকচার ইউ ক্যান সি এ স্টেশনারি শপ, এ বয় হ্যাজ কাম টু বাই এ পেন। হ্যালো, হাউ ক্যান আই, এক্সকিউজ মি, ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? আই ওয়ান্ট টু বাই এ পেন। শিওর, দেয়ার ইউ গো। হাউ মাচ ইজ ইট? 10 টাকা অনলি। হিয়ার ইউ আর। থ্যাংক ইউ। আমরা দেখলাম যে কিভাবে একজন ছেলে এবং দোকানদারের মধ্যে কথোপকথন হচ্ছে। নাও মেক পেয়ার, এই দেখো এখন আরেকটা ছবি, এখানে কিছু এলোমেলো ডায়লগুলা করা হয়েছে, তো এগুলাকে আমরা কি করব, একটু সাজায় নিব। একজন হচ্ছে গিয়ে আইসক্রিম বিক্রেতা এবং আরেকজন হচ্ছে গিয়ে একটা মেয়ে, সে কি করছে, সে আইসক্রিম কিনতে আসছে। হ্যাঁ, দি গার্ড এন্ড দ্য সেলসম্যান। হ্যালো, দি গার্ড, এক্সকিউজ মি, ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? I want to buy an ice cream. Sure, there you go. How much is it? 20 taka. Here you are. Thank you. আমরা এই দেখলাম যে আমরা কিভাবে দোকানে গিয়ে আমরা কি করব, দাম জিজ্ঞেস করব। তাহলে আমরা আজকে কি জানলাম, যে আজকে আমরা জানলাম যে মুদি দোকানে গিয়ে আমাদেরকে কিভাবে কি করতে হবে, দাম করতে হবে। তো পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।